আপনার অনেক পরামর্শ দিয়েছেন, সবচেয়ে বড় পরামর্শটা আপনার অনেকেই বলেছেন, ওয়াটার হাইড্রেন্টের কথা। আমি তো ঢাকা শহরে পানি দিতে পারি না। আমাদের রাজুক থেকে যখনই বিল্ডিং ভাঙতে যায়, আমরা দেখছি অনুমোদিত বিল্ডিংগুলি ভাঙতে গেলেই মানে অনেক হিউজ অ্যান্ড ক্রাই শুরু হয়ে যায়। সেটাও ঘটনা। আর আমাদের হাবিব হাসান সাহেব এই যে ঈদ অ্যান্ড প্ল্যান পাস করেন, তিনিও তার মধ্যে একজন বোধহয় আছেন। তিনি এত দেরি হয়, আমার প্ল্যানটা পাইতে 1.5 বছর লাগছে। আমি তো লেগে থেকে আমার মণিপুর বাসার আমাকে 4 তলার উপরে পারমিশন দেয়নি, যেহেতু ওদের দ্বিতীয় এয়ারপোর্টটা থাকবে। আমার 1.5 বছর লাগছে আমার পারমিশনটা পেতে সব কিছু করার পরেও। তো যাকে সেগুলো আমি তর্ক বিতর্কে যেতে চাই না। আপনার অনেক পরামর্শ দিয়েছেন, সবচেয়ে বড় পরামর্শটা আপনার অনেকেই বলেছেন, ওয়াটার হাইড্রেন্টের কথা। আমি তো ঢাকা শহরে পানি দিতে পারি না। আমার ঢাকা শহরে পানি দিতে হলে এখন আমার পদ্মা নদী থেকে পানি আনতেছি, আমাদের শীতলক্ষা থেকে পানি আনতেছি। এই সমস্ত পানির আবার আমাকে পিউরিফাই করতে হয়। আমার মাটির নিচের পানি আমি তুলতে পারছি না, সেখানেও আবার মানে একটা সাংঘাতিক একটা সংকেত আসছে যে ঢাকা শহর ধসে যাবে, বসে যাবে। আমাদের প্রবলেম এখন আমার সারফেস ওয়াটার আমরা ব্যবহার করব, সেইখানে আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলছেন, সেটাও আমরা মানছি না, সবসময় বলছেন যে আপনারা পুকুর জলাশয়গুলি বন্ধ করবেন না। জলাশয়গুলি আমরা বন্ধ করে দিচ্ছি, পুকুর বন্ধ করে দিচ্ছি। আমাদের সেই দিন যেখানেই আগুন লাগে পানি পাই না আমরা, আমাদের পুকুরে পানি নাই, আমাদের কোনো জায়গায় আমরা পানি পাই না, খালি পানি নেই, খাল বন্ধ করে সেখানে রাস্তা হয়ে গিয়েছে, দখল করে ফেলছি আমরা সব। ইকবাল হাসান সাহেব আরেকটা কথা বলছেন যে রাজনৈতিক ডিসিশন লাগবে। অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী একের পর এক ধরে এগুলি মানে আমরা সেইগুলোর ব্যবস্থা নিচ্ছি। আমরা অবশ্যই একটা সুন্দর ঢাকা, একটা গ্রিন ঢাকা আমরা অবশ্যই করব, সেখানে যা যা প্রয়োজন আমাদের করবে। আপনারা বলছেন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, দেখুন আমরা সবাই বলি যে এদের সরিয়ে দিতে হবে, যখন নিজের কাঁধে আসে আমরা সেই কাজটি করি না। এটাই হলো বাস্তবতা, বাংলাদেশের মানুষের বাস্তবতাটা এটা। পুরান ঢাকায় যারা যাদের এই কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে কিংবা কেমিক্যাল গুদাম আছে, প্রায়শই আগুন ধরছে, তারাও বলছে যে আমাদের সব শেষ হয়ে গেল, এখন আমি কী করবো, মাথায় হাত দিয়ে বসে থাকে। কিন্তু তাদের সরানো যাচ্ছে না। আমরা কেরানীগঞ্জে তাদের জন্য একটা ভিলেজ করে দিয়েছি, একটা জায়গা করে দিয়েছি, সেখানে কিন্তু তারা যাচ্ছে না। এটাও কিন্তু বাস্তবতা। সেখানে ইকবাল হাসান সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, তিনি বলছেন এগুলি করতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে, রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় কঠিন অবস্থায় আছেন, কাউকে কিন্তু ছাড় দেন না কিংবা কাউকে চেহারা দেখে কথা বলেন না। যেটা বাস্তবতা, যেটা আপনারা বলেন সেগুলি নিয়ে উনি কথা বলেন।